Happy birthday to you. Happy birthday to you. Bye-bye. Happy birthday to you. Happy birthday to you. Assalamualaikum. Insha Allah, you see me. Mariam, ta nishare gum ta ke tulle ne bhi change kori. Dikha vaya. Mona isi kichhi na. Chicken dinner se. Singa bhi jai dinner. Ek lagu se kumta se kalu isbo. Mas chicken. Ta kon shara dushte hoye se. Duitar bichhi amar anda anda se kumta se shara lagu. Bara se shara lagu. তো হঠাৎ করে প্ল্যান তো আস্তে আস্তে কিচেনে গেলাম করবার লাগি তরকারি টারি সবটা রান্ধতাম না রান্ধতাম ও রান্ধি রান্ধি যখন রাম আর ফোনও মারতাম জেনারে দাওয়াত দিলাম তারা আর কাছে ফোন করিও খইরাম বাই বোন লইয়া কি দুলাবাই স্পেশাল দিনটা একলগে খাটাইতা হরিয়া আর ও মাতিয়া দাওয়াত দিয়েও মানে হইতে গেলে তারার ইনভাইট করিয়া আমি রান্ধরাম ওলা হানাকি আর কেন সাদা দিয়ে তরকারি দেখলাম মাংস কি আগে সিদ্ধ করিলাম পেঁয়াজ আদা রসুন সবটা দিলাইছি নর্মালি আমার ব্লগ হলো আছে আমি যখন রান্ধি রেসিপি হলো আছে দেখতে পারবাই কেন আমি মিট্টি আর আলু দিয়ে কি রান্ধাম ও দেখো কামাতি মাতি আমি মশলা দিলাইলাম যেহেতু রেসিপি শেয়ার করছি না ওটা লাগি আর কইরাম না কতখান কিলাহান আর খান্দার যে হান্ডির মাঝে দেখতে পারা হইয়ে মাংস সিদ্ধ একটু লাগি বিরিয়ানির লাগি বিরিয়ানি রান্ধবার লাগি তো শেয়ার করব মনে আপনারা লগে সারা সাগরী আজকের ভিডিওটা খুব বেশি এনজয় করবা সরাসরি মাতার আমি আপনারা লগে শেয়ার করতাম পার আমরা যে ফোনও মাত্রা মতার লাগি কই জানি না খার গেছে কিলা খান লাগবো অত মজা হয়েছিল মাশাল্লাহ আলু তরকারি শেষে চিন্নি বা কোনো অনুষ্ঠানের আলু দি আর গরুর মাংস তরকারি মিস করেন কমেন্ট করে জানাইবা প্লিজ আমি তো খুব বেশি মিস করি আর একটু জাল হলে আমার ভালো লাগে দরকার একটু এক্সট্রা মরিচ দিলাম জাল দিয়ে মাংস খাইতে কি আমার ভালো লাগে আর বিরিয়ানির যে মাংস ওইরাম একটা তো মশলা মশলা দিলাইছি সারাটা ভিডিও আপনারা দেখবা এনজয় করবা আশা করি আর আমার সব তো নানি হঠাৎ করে প্ল্যান সারা হয় যে কোনো জিনিসও আমি দেখছি তো আলহামদুলিল্লাহ টাইমের ভিতরে সবটা খাবারও হরিলতাম পারি আর তানিশা তো আমার লগে লগে বলো এসো আসো নখটা কিলা দিলাম কিলা কিতা তানিশা খালি নাম যে কে আমার আগে তাই সিয়ার বল লইয়া একছিল ভিডিও কি একটু বেশি লাম্ব হয়ে যাব করে খাটি লাইছি আমি যেবলা মশলা দিতাম সবটা বার করছি আমার ফুড়ি তাই হেল্প করতো সিয়ার বল লইয়া আমার একবারে কুকারের খান্দা তখন হরাইয়া দিছি আইপিডন হরিয়া তো আগে মাংস হইতে তো নানি একটু সময় লাগে তার লাগি আগে বুয়াইছি দুইটার পরে প্ল্যান করলাম কিতা কিতা রান্ধতাম না রান্ধতাম তার বাজু দাওয়াত দিলাম দেখতে পরে এক হাত দিয়ে ফোনও মাত্রাম আর এক হাত দিয়ে মশলা মশলা দিলাম আর সেই সাথে সকলরে থ্যাংক ইউ দে যারা আমার ভিডিও দেখুন সুন্দর সুন্দর কমেন্ট করেন থ্যাংক ইউ সো মাচ সকলরে আমিও এনজয় করি আপনারা আমার ভিডিও দেখুন সুন্দর সুন্দর কমেন্ট করেন লাগে আপনারও আমার ফ্যামিলির সদস্য লাখান আর কিচেনও খাম করাত লাগলে দেখবা সারা মেসি হয়ে যায় গিয়ে একলগে আর রান দিয়ে খাইয়া দোকান নিয়েছে উপরে সব বাইদি লাগে মেসি হয়ে যায় গিয়ে পেঁয়াজ খাটুকা বইয়া বা তরকারি বানাওকা বা রান্দ মশলা বইয়া সকলটা লাগে জুই যায় গিয়ে আর এখন আর ক্লিন করলাম নাম আবার তো বার করমু আর বহুত রান্দা রয়েছে তার লাগে খালি এমনি জায়গা থইরাম স্পেস বারইবার লাগি একবারে মাংস ইয়ালে মশলা মশলা সবটা মিক্স হয়ে ইয়ালে পরে আমি গিয়ে আলু দিমু আর আলু দিয়ে জুল দিমু যে গরম কি ধরনের হান্ডি নখল না নেই জুই যায় গি গরম হয়ে যায় গি বেশি কিছু টাওয়াল ওয়াল দিয়ে ধরা লাগে আর এমনি যে হোল্ড করার যে তাকে তার আবার গরম হয় না দরিয়া যে হরা যায় আমি লাড়িয়া দিলাম যাতে মুড়ো ধরে না আর বিরিয়ানি মাংসের মাঝে আর এক্সট্রা পানি উনি দেওয়া লাগতো না ও মাংসের পানি দিয়েও মাংস সিদ্ধ হয়েছে নিয়ে আমি দেখলাম আমি ট্রাই করলাম
দিলাইছে আলু, আর এখনো মাংসর ফানি উবারর। আলু উলু খসি আনলে তো তোরা জুল দিমু আমি, কারণ একবারে বুনা বুনা মানে কোনো জুল যদি থাকে না ওই আলু মজা লাগতো না। তাহলে গিয়া ওদেরকে লাড়িয়া দিলাম। সরি আছি তানিশা খান্দাত, খালি মাতামাতি হরে একটা বারো একটা ভিডিও বালা করে মাততাম পারি না, এডিট করতাম পারি না। তানিশা সবসময় লগে থাকে, সরি আছি, ইগনোর করবার সবে তানিশার মাত, কারণ বাচ্চেন তো রু রু সবসময় লগে লগে থাকে মা বছর, সবরও কিবা নাখান কষ্ট হয়। তো আমি আগুন সময়া দিলাইলাম গিয়া বিরিয়ানির লাগি যে মাংস রেডি করলাম, তো বালা করে সিদ্ধ হয়ে যাব গি, পরিমাণ মতো জুল দিয়া গুড়িয়া দিলাইলাম। তো এখানে আমি যেটা এটা দিছি তোরা তোরা আপনারা কইলাই, যেহেতু বিরিয়ানির রেসিপি আমি আপনার লগে শেয়ার করলাম না, তার লাগে সবটা ডিটেলসে দেখাইছি না। তেতোই দিলাম কয়েকটা, আমি তেতোই দিই মাঝে মাঝে কয়েক বেশি দিলে কি তো একটা আলাদা একটা গ্রান করে বিরিয়ানির মাঝে, টেঙ্গাটা আসলে ডয় না বাট ভালো লাগে বিরিয়ানির মাঝে দেখবা, একটা যদি খামরো ফরে একটা বেশি হুসি ভালো লাগে, কারণ এই সময় ঠেঙ্গা লাগে না, সারা তো মিক্স জয় যায় কিনা নি জুলে উলেও তাই গিয়া ঠেঙ্গা থাকে না। আর গাজর দিছি কয়টা, কাঁচামরিচও দিছি, বিরিয়ানি ফুল দিলাম, ও দেখো তেল কিটা কই এখন বুলি গেছি, দেখো আমার নাম মনে নাই পারেও তেল কিটা কই, বাট আমি বিরিয়ানি ফুল আমার চিন্তা করে গেছি যে এটার নাম কিটা মনে নাই। সময় শর্ট আসছিল যে একটাও সামনে পাইছি বিরিয়ানি পাউডার আনছি, রাইস ভাজি লাইছি, মাংস আগে ওয়াইল ইসলাম চলি এসে দেখালাম, মশাল্লা দেখতে তো অনেক সুন্দর লাগে, দিলাম পানি মিশিয়ে পরিমাণ মতো দিলাই রেডি। কারণ মজা তো যা তো ঠিক আছে যতক্ষণ আছে দিবা, বাট পানি যদি একটু বেশি দিলে দিব আল্লাহ।
আগুন সোমাইয়া বাত খানি তাসলাম দেখি লাখিত হয়েছে বিসমিল্লাহ। দেখো এখনো পানি রয়েছে, আশা করা যায় এই পানি একবার সিদ্ধ বোঝা যা নরম না হইলে হয়েছে। আচ্ছা ইয়াল্লা হরি বেটি খান্দাত বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম। Are you happy? Yeah. Say mashallah. Mashallah. Say loudly. Ufu, my gumoy, my hori beti khandat. Mashallah. It's a water, na. Wow. Khandu ili zor zor oibu, mashallah. Mashallah, ona shundor isi dekhte biryani. তো আমি বিসমিল্লাহ হইয়া লইয়া দিলাম তানিশার বাফরে খাইয়া জানাই থাকিলে খান হয়েছে তাই না কইসুন মজা হয়েছে। আর ঠান্ডাও বাদে আরও সুন্দর করিয়া কি জোর জোর আইতে হয়েছে আর ওবেদাল আমাইছি না নিয়ে তার লাগি একটু গরমও তার বাদেও অনেক সুন্দর লাগছে দেখতে। ঠান্ডাও বাদে একে আর একটু জোর জোর হয়েছে। তো আমিও খাইছি এক প্লেটও লইয়া, আমার হাজবেন্ডও দিছি তেন খাইয়া কইছেন যে মজা হয়েছে। একটু আমার লাগে সব থেকে বড়ো জিনিস, কারণ বিরিয়ানি নর্মালি তান্দে দিও আমি বানাই মেহমানো বানাইলে, আর সপ্তাহ আমি করি বাট বিরিয়ানিটা তানো লাগি রাখিলে স্পেশাল। বাট আলহামদুলিল্লাহ যে তো সকলে খাইয়া কইছেন মজা হয়েছে। আর বাদে দেখাই দাম আপনারালোকে রোজ টুজ সপ্তাহ বানানি। সালাদ করবার লাগিয়া টমেটো একটা আপেলও দিছি, আমি আপেল দিয়ে সালাদ বানাইছি। আমার খাম হইলো একটু ডিফারেন্ট কিছু করা। তো সালাদের মাঝে আমি কোনো সময় খাসা আপেলও দেই, একটু ঠিক আসলো মজা লাগছে সকলে খাইয়ে একটু স্ট্রেঞ্জ হয়েছেন তারাও করান কমন। আর এটা হইলো কি রেড কালার যে চিলি দেখরা বুলেট চিলি একটা দিছি। সবটা মিলাইয়া সালাদও অনেক মজা হয়েছিল। দেখো খালাইন তো লাগে কেক জো চিকেন বানাইছি মজা হয়েছে নি দিস নাইস। শোনান ক্যামেরা তার না বেটি কালার নাকি তাহলে নিবে আমরা চাইতাম এখন বারো ইয়ে ধরে ভিডিও করছি। বাদাম শেকার পারা দিস নাইস। That's nice. This strawberry, color. Strawberry this. And vanilla. This one. I like this. Like this one. Next your birthday I'm one one, okay? This one. Yeah, yeah. This one really, really I nice. I like this. And pink one nice. Baba, I like mommy. Mommy, mommy I like candy. Baba, but the 2 birthday, 2 years, 3 years, not... Look. বাবা বিগ ওয়ান হয়ে গেছে ওর বার্থডে, কিন্তু ফুড়ি কত খুশি। সেম ওলা ফুড়ির বার্থডে বাপ কত খুশি তখন কিতা খরতা কিতা না বাসা ফুড়ি কত এক্সাইটেড গাড়ি তরিত গেল লো গাড়ি খেয়ে লইয়া। ওই তে নিশা কে ফুল কে করাই তে নেই লিল্লা ভাই বোন তারা এইবার আগে একমত টেবিল সাজাইতাম পারছি। তো এতে হলো কি একবারে জাল নয় যে তাত জাল খাই না মামু গরু বাইনি কে তাইলে গেলাদ রাখছি। আচ্ছা যেতে তার আনছি হইলে মাংস দিয়ে আর আলু দি গোয়াল মাছ দিয়ে আর উড়ি বিচি দি ভাত কদুর বাখল আর ইসার হুটকি দি ভাজি সালাদ রোস্ট আর হইল কি শাক টমেটো ঝিঙ্গা আর বিরিয়ানি ওগুলো লইছি আরও গরম আছে লইম ওগুলো লইয়া আনলে তারা বাদে আরও লইয়া দিম লাগিয়ে দিই।
আর হইল গিয়ে ডাইল, ডাইলও কমলার বাকল দিছি, লেম্বু দিছি, হইল গিয়ে আইটেম। আর কদুতার হাড়ি গরমর হান্ডির মাঝে সিম্পল আইটেম, কারণ তারা অত বেশি খাইতো না, তারা বিরিয়ানি বা চিকেন খাইলে আর কিছু লইব করিয়ে সন্দেহ আছে, তো মনে বুঝে না ওরা আনছি, সরি আছি আর এখনো টাইট আপ নাই। কিলাহান লাগলো আমার সিম্পল ডিজাইন জানাইবা, ওয়াসিলতা নিশার বাফর বার্থডে, বার্থডে আর সারপ্রাইজ থাকলো না, কারণ ফুরিয়ে দুই দিন আগ থেকে খালি খরো বার্থডে বার্থডে। রুস্ট অনেক মজা হয়েছে, আমি খাইয়াতে আছি মশলা, ও আছিল আমার আইটেম জানাইবা সকলে খার কোনটা ভালো লাগছে, মজা তো তারা জানাইব খাইয়া। খালাতার লগে বইয়া খাইবাই টেবুল রেডি, তুমি তো খালা আইও খাইলা, আইলে বইয়া খাই দিবাই, আসিল আমার সিম্পল আইটেম। সব তো রেডি হয়েছি মাশাআল্লাহ, টাইমের ভিতরে এখন তারা খালি আইতো আর খাইতো, সো সিম্পল খানি আসলে মজাই লইছে, চামচ দিলাই শুকলটি নখালি চামচ দিবার বাকি রয়েছে। তো লাগিয়ে ছোট ছোট ফ্লাওয়ার রাখলাম, যাও বই যাও, তানিশা তো খুব এক্সাইটেড, তান বাফর বার্থডে কেক নিজে গিয়া লইয়া আইসেন চয়েস হরিয়া, আর বাপরে আর সারপ্রাইজ রাখতে দিছি না, দুই দিন আগ থাকি বাপরে বলি বাবা বেলুন আনছি তোমার লাগি, এরপরে যেগুলা ডেকোরেট করছি তোরা ডেকোরেশনের সময় বাপরে ফোনও কইরা যে বাবা আমি বার্থডে বেলুন আনছি তোমার লাগে সাজাইছি, আর মরিয়মেও কেক কাটা রেডি বাফর লগে, দিয়েজন তো যে খুশি মাঠে, তো কেক কাটটা আমরা সবে মিলিয়া, তুমি শুলো নি তুমি শুলো, তো হ্যাপি বার্থডে, এখন ফোনের মাঝে আবার কইলাই ভিডিও সবে হ্যাপি বার্থডে টু ইউ, আল্লাহ সবে মিলিয়া আমরা কেক কাটলাম, তানিশা এত কইরা ওয়াও সো নাইস, যে সুন্দর দিনও করছে মাশাআল্লাহ, রই দু দূরছে তো আমরা ফিসের দরজা দরজা সবটা খুলিয়া দিছি, আর তাই তো নাচরা নাচতে নাচতে লামা তো ভরি জিরা, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, পরে আমরা কেক কাটলাম একবারে সিম্পলভাবেও, বার্থডে কোনো অর্গানাইজ বা কিছু না, আসলে হঠাৎ করে প্ল্যান আইলো যে একটা স্পেশাল ডে হইয়ে যার জীবন থাকে তে হইয়ে সকলে মিলে এনজয় করি, আর কিছু না আসলে কেন কোনো পার্টি নেই বা হইলে হয়েছে না এগুলো কিছু নাই, তারাও এমনি সারপ্রাইজ দিচ্ছে আইয়া দিলাবাই বার্থডে ফ্লাওয়ার লইয়া, আর আমি তো মনে মনে কই তারা খাইলি বোনে একলগে সবে বইয়ে ভালো লাগবো, আর কিছু নাই যদি পার্টি উটি করতাম তে সকলেরও ইনভাইট করলাম মনে বা আরও বেশি ভালো লাগলো না, সকল তো লইলে মাঝে মাঝে এলাকা নাকি কোনো স্পেশাল দিন বালা খাইলে বা বালা খাবার সাপড় ফিনলে বেড়াইলে ভালো লাগে মনে এনজয় আর কিছু না, কারণ প্রবাস যারা সবও ব্যস্ত সবর সারাটা বছর লাইক ব্যস্ততার মাঝে খাটে, তো আস্তে আস্তে একদিন নাকি ভালো সময় গেলে ভালো লাগে, আর বাংলাদেশে এক সময় সবরও লাগে বেকার সময় যাইতো না, আর বিদেশ যারা আইছেন তারা হইতে পারবা যে সময় আসলে মিলে না, সময় মানে মূল্যবান, ওই মরিয়া
তো মরিয়াম আমার কুরু উঠি গেছেন মাশাল্লাহ, প্লিজ সকলে কইবা মাশাল্লাহ, আর আমার ফ্যামিলি লাগে দোয়া করবা, আমার ভাই চিন্তা লাগে দোয়া করবা। আর থ্যাংক ইউ সো মাচ এরা আমার ভিডিও দেখুন, সুন্দর সুন্দর কমেন্ট করুন, রিয়েলি আমি থ্যাংক ইউ দিই আপনারারে। সকলো সকলের জায়গা থাকি ভালো থাকবা, সুস্থ থাকবা, আর এখন ভিডিও দেখলে মাঝে মাঝে সুন্দর সুন্দর কমেন্ট করবা, কমেন্ট করলে আসলে ভালো লাগে। তো মামুর গুরু বইনে তাই খেয়ে বাটিয়া দের সকলরে, আমি আসলে খাইছি না, তারাও এক পিস খাইছে, কারণ আমি ভাত খাইছিলাম লাগছে বেশি, চাটনি আছিল নানি, চাটনি দি আর বিরিয়ানিও আমার অনেক মজা লাগছিল, আর রোজ টিদিনগুর কিতা খুঁজতাম, সবে প্রশংসা করছেন সব তার হাড়ির, ডাইলর আলুর মিটর এরপরে সাগো সব তার সব তাটাই লিসি, তা দই লিসি, তা নিশা পাপ খামো গেছেন কি মাশাল্লাহ হেল্প করছেন দোয়া দইত, তারও হেল্প করছে মামুর গুরু বিনিতে। তো আটাই লিসি সকল তা কিছি ন আটাই লিসি অধকা দইয়া রাখছি সপ্তাহ উল্টাইয়া কিছু জিনিস হান্ডি উন্ডি তা জহরেলছি আটাই লিসি, সব বিকালে আইবা আরো মেহমান, আমরা এনজয় করবো, এর আগে আঠি উঠিয়ে রাখি দিছি সপ্তাহ, তো কিচেনের স্মেল তাহলে স্মেল যাইব কি, ক্যান্ডেল জ্বালাই লিসি, নাইস ফ্লাওয়ার, থ্যাংক ইউ সো মাচ রিমা ফর নাইস ফ্লাওয়ার্স, রিমা আনছে দুলোভাই লাগি, তারা মনে করছে একটা ফ্রেশ ফ্রেশ না, আসলে একটা ফ্রেশ বাট একটা লাগে না ফ্রেশ করে, বিকজ এটা যে শক্ত স্কিন। আব্বু বউ আইয়া ন হার বার্থডে আছিল আব্বু, আর মামার নাই ক্লাস দই লিছি সব তো দই আটাই লিছি শেষ কাম কাজ, এগুলা কত সময় রেস্ট লইমু, কিন্তু ইচ্ছে এতে কে তখন, তো ভালো লাগছে আসলে সুন্দর একটা সময় পার করছি, যদিও ব্যস্ত হয়ে গেছে বাট তার বাদে অনেক সুন্দর লাগছে, সব বাবাই ভালো লাগছে, আর কিতা কইতে আমার হাজব্যান্ডও অনেক খুশি হয়েছেন, কারণ যে সুন্দর টেক্স করছেন আমার আল্লাহ নিয়ে খায়ের দোকা, আমিও কই দোয়া করি সবসময়, আর খুশি তো আর তাহার কথা, তাই তো ব্যস্ত তার মাঝেও আমরা বার্থডে বা কিছু তাই ভুলইন না, তাই তা সবসময় অর্গানাইজ করেন, ও তো ব্যস্ত যদি তাই দিন ওই এক দশ সেকেন্ড সময় পাই না, কিন্তু আমরা আর এইটা মাইন্ডও রাখবা আমরা বার্থডে কোন দিন ফুরি হোকা বা আমি হোকা সবর একটু হইলো গিয়া লাভ, আসলে বার্থডে বা ম্যারেজ এনিভার্সারি তা বড় কথা না, যে কোনো একটা স্পেশাল দিন মনে রাখার বড় কথা, তে সকল ভালোতা হোক সুস্থতা হোক আমার বা আমার ফ্যামিলি লাগি সবে দোয়া করবা, আপনারা সব লাগিও আমার দোয়া রইল, ওখান থেকেও আমি ব্লগটা শেষ করে লাইমু, থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখবার লাগিয়া, আসসালামু আলাইকুম, তানিশা কিছু কইতেই নি, তানিশা কোসান আসসালামু আলাইকুম, কার কোন পার্ট দেখতে ভালো লাগলো, ফ্লাওয়ার দেখতে ভালো লাগলো, না খানি দেখতে ভালো লাগলো, না কেক কাটা দেখতে ভালো লাগলো, প্লিজ জানাই বা কোন অংশ কার ভালো লাগছে, খালি আমার ফুরিয়া ফুলের মাঝে গ্রান তুকাইব সবটি না সুন্দর দিব, কোন কোন ফুলের গ্রান ওটা খালি তুকাইব, আসলে এগুলো গ্রান তা করে ফুটে ফ্রেশ আছে, দিস কালার আই থিঙ্ক পিঙ্ক হোয়াইট পিঙ্ক পিঙ্ক this red, okay thank you so much glory bala ta hoka, this is I don't know maroon or kit maroon color ne khoiri I don't know, okay let me check baba find out thori khoiram, okay shokol bala ta hoka, yeah shokol bala ta hoka, assalamu alaikum bondo kor dai na korlo ফুটো ফুটো গালো কি তুই ফুট গালো লাগে মশা মারছে চুল ধর ওরে ফুট হ্যাপি বার্থডে নি, ওকে ফিনিশ, ওকে বাবা লাগে দোয়া করো হো আল্লাহ আবা হো আল্লাহ আমার বাবারে হাইয়ের দিও হো বাবা বার্থডে কিতা উইশ করো বাবা আমার আল্লাহ আমার বাবারে হাইয়ের দিও, ওকে হুইচ ফ্লাওয়ার ইজ নাইস দিয়ার this one no this one khanchoin khala sirina gufut fresh ta hok nice ta hok agu khare khanchoin what it kara agu baba ami enchi ami ami agu shaba ami la laita eh ta khanchoin baba lagi khanchoin ho gorom biti
ফ্লাওয়ারে কিন্তু খাটি লাইছি, খাটিয়া পানির মাঝে তোরা চিনি দিছি, চিনি দিয়া অলপখান ভিজাই রাখি দিম। তো বালা থাকবো কতদিন? পানির মাঝে যদি চিনি দিন তে বালা থাকবো, আর কিনতেও মিলে ফ্লাওয়ার বালা রাখবার, এগুন তোর গুঁড়ো হয়ে যাবে। আচ্ছা আমি এখান দিয়ে খাম করলাম, ক্যামেরা অফ করি, বালা করি তৈ দেখোকা ফ্লাওয়ার বেয়েছে সিলেক্টার মাঝে ফানি ফানি লইছি আর সুগার লইছি, মানে চিনি দিয়াও তো রাখছি, এগুলা যাইব কতদিন ফ্রেশ থাকবো। খাটিয়া কি ডাটি ডেটা আছিল না তারে বাট্টি করছি, ফুল দেখলে আসলে খালি দেখবার মনে করে, এখন সবাইতে দেখলেও আমার যে ভালো লাগে, আর তো গরু আইলে দেখবারও মনে হয় যতন করে রাখবার ইচ্ছে করে। সকল ভালো থাকুকা, সুস্থ থাকুকা, সালামু আলাইকুম।